হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত অনেক বড় একটা আপডেট দেব। এখানে দেখি যে বিশ্বভারতী ইউনিভার্সিটির নতুন কী কী আপডেট আসলো। বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যারা যারা ইউজি কোর্সে এবং পিজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তাদের দেখো কী কী নতুন আপডেট আসছে, সেই আপডেটগুলো দেখছি। এখানে আপডেট থাকবে যে বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত এবং পেমেন্ট সংক্রান্ত আপডেটগুলো থাকবে। সো যদি দেখো এখানে রিসেন্ট একটা আপডেট আসছে, স্কিল ডেভেলপমেন্ট কোর্স ইন এজরাস, ওকে, এডমিশন টেস্ট 2023-24 সঙ্গীত ভবন। এটা তোমাদের হচ্ছে এই যে ফর্ম নাম্বারগুলো আছে, যারা যারা ফর্ম ফিল আপ করছিল, এই যে ফর্ম নাম্বার আছে বিশ্বভারতী ইউনিভার্সিটি, তাদের অ্যাডমিশন টেস্ট কবে হচ্ছে দেখো 4th অক্টোবর হচ্ছে 10:30 সঙ্গীত ভবনে হবে, অফলাইনে হবে। রিপোর্টিং টাইম তোমাদের 9:30, আর তোমাদের এক্সাম হবে হচ্ছে 10:30, রিপোর্টিং টাইম 9:30। তার জন্য সকাল সকাল পৌঁছে যাবা তোমরা হচ্ছে 4th অক্টোবর সঙ্গীত ভবন বিশ্ববর্তী ইউনিভার্সিটি। ওকে, সো এখানে যাওয়ার সময় তোমরা অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। অরিজিনাল ডকুমেন্টস কী কী নিয়ে যাইতে লাগবে আমি এখনই বলতেছি। আর এটা কী হচ্ছে, প্র্যাকটিক্যাল টেস্ট হবে, ওকে, অ্যাডমিশন টেস্ট, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে। তাছাড়া আরও কয়েকটা আপডেট আছে, সেই আপডেটগুলো আমি দিতেছি। এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট অ্যাড অন অ্যাডমিশন টেস্ট 2023-24 সঙ্গীত ভবন বিশ্বভারতী ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টে সার্টিফিকেট কোর্সগুলো করতেছো, সেই কোর্সগুলোরও অ্যাডমিশন টেস্ট হচ্ছে তোমাদের হচ্ছে 4th অক্টোবর 2023। এক্সাম টাইম হচ্ছে 10:30 AM, কিন্তু রিপোর্টিং টাইম 9:30 PM। অর্থাৎ 1 আওয়ার আগেই তোমাদের ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের প্রেজেন্স জানাইতে লাগবে। ওকে, সে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ডেট যে দেওয়া আছে, ডেটটা তোমাদের হচ্ছে যেমন হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক, যারা ফর্ম নাম্বার এগুলা করছো, এগুলা যাদের ফর্ম নাম্বার আছে তাদের হচ্ছে এক্সামিনেশন আছে। সো সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ভোকাল। ওকে, তোমাদের অ্যাডমিশন টেস্ট তাহলে এখানে দেখে নিও। অ্যাডমিশন টেস্টের হচ্ছে 4th অক্টোবর, যেটা প্রথমেই বললাম, 10:30 সঙ্গীত ভবনে, ভেনু কোথায় সঙ্গীত ভবন, রিপোর্টিং 9:30, এটা একটু আগেই বললাম। তাছাড়া এখানে আরও দেখতে পাচ্ছ যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক এজরা যারা আছে, তাদের হচ্ছে ফর্ম নাম্বার এই দ্বারা আছে, তোমাদের হচ্ছে এক্সামিনেশন 4th অক্টোবর। সেই হিসেবে তোমরা কী করে রাখবা, ট্রেনের টিকিট বা হচ্ছে বাসের টিকিট, প্লেনের টিকিট, যা যেটা হয় তোমরা হচ্ছে টিকিটগুলো কেটে নেবে। তোমাদের কিন্তু সকাল সকাল বিশ্বভারতী ইউনিভার্সিটির সঙ্গীত ভবনে গিয়ে পৌঁছাইতে লাগবে। ওকে, সো এখানেও সেম টাইম দেখতে পাচ্ছ, সেম ডেট দেখতে পাচ্ছ। তাছাড়া আরও অন্যান্য ডিপার্টমেন্টগুলো কী কী আছে, হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক ও তবলা, তবলার ক্ষেত্রে এই এই সকলের হচ্ছে তোমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য যাবা, অ্যাডমিশন টেস্ট দিবা। তারপরে হচ্ছে তোমাদের এই কয়টাই ছিল, এবার তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে, তারপরে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে তোমাদের অ্যাডমিশন হবে। এবার আমরা আসি বিশ্বভারতী ইউনিভার্সিটির আর একটা ইম্পর্টেন্ট আপডেট, যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কোন কোন ডিপার্টমেন্টের ফিস পেমেন্টের এখন আপডেট চলে আসছে, অর্থাৎ ফিস পেমেন্টের লিঙ্কগুলো অ্যাপ্টিক হচ্ছে। দেখো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অনেকেই তোমরা অলরেডি কী হচ্ছে কাউন্সিলিং করছো এবং অ্যাডমিশনের চান্স পেয়েছো, এবার তোমাদের ফিস পেমেন্ট করতে লাগবে। ফিস পেমেন্ট কাদের কাদের করতে লাগবে সেগুলো আমি বলতেছি। যেমন বলতেছি এই যে বিএসসি ম্যাথামেটিক্স এক্সটার্নাল সেকেন্ড ওয়েটিং লিস্টে যারা ছিল, তাদের হচ্ছে 23 থেকে 24 তারিখে ফিস পেমেন্ট করতে লাগবে। 5 ইয়ার ইন্টিগ্রেটেড এমএসসি এক্সটার্নাল, আমি এটা আগেই বলছিলাম না যে 5 ইয়ার ইন্টিগ্রেটেড করছে, তোমাদের এখনও সিট খালি আছে, তার জন্য সেকেন্ড ওয়েটিং লিস্টও বের হয়ে গেছে। সেকেন্ড ওয়েটিং লিস্টে যারা চান্স পাইছো, তাদের হচ্ছে 23 থেকে 24 তারিখের মধ্যে হচ্ছে পেমেন্ট করে দিতে লাগবে। এবার অনেকের মনে হতে পারে যে সেকেন্ড ওয়েটিং লিস্ট কেমন করে বুঝবো, আমি আসি কি নাই, এটা আমি ভিডিও শেষে বলতেছি যে কেমন করে বুঝতে পারবা। তাছাড়া বিএ বেঙ্গলি এক্সটার্নাল স্টুডেন্ট ফার্স্ট ওয়েটিং লিস্টে যাদের ছিল, তাদের হচ্ছে 23 থেকে 24 তারিখের মধ্যে ফিস পেমেন্ট করতে লাগতেছে। বিএ রাশিয়ান এক্সটার্নাল ফোর্থ ওয়েটিং লিস্টে যাদের ছিল, তাদের 23 থেকে 24 তারিখের মধ্যে ফিস পেমেন্ট করতে লাগতেছে। বিএ চাইনিজ এক্সটার্নাল ফোর্থ ওয়েটিং লিস্টে যাদের নাম আছে, তাদের 23 থেকে 24 তারিখের মধ্যে ফিস পেমেন্ট করতে লাগবে। তাছাড়াও এগুলা যদি দেখতে পারো, এম এসরাস এক্সটার্নাল স্টুডেন্ট পেমেন্ট লিঙ্ক সেন্ড ফর দা, ওকে, তোমাদের হচ্ছে 22 থেকে 23 তারিখের মধ্যে ফিস পেমেন্ট করতে লাগতেছে। এমপিএ, ওকে, এমপিএ তোমাদের তবলার ক্ষেত্রে এক্সটার্নালের পেমেন্ট লিঙ্ক দেখতে পাচ্ছ 22 থেকে 23 তারিখে। তারপরে হচ্ছে এমপিএ, ওকে, মাস্টার অফ পারফর্মিং আর্টস, যেটা সিতারে তোমাদের এক্সটার্নাল স্টুডেন্টের জন্য পেমেন্ট লিঙ্ক 22 থেকে 23 তারিখের মধ্যে। তারপরে বিএফএ ব্যাচেলর অফ ফাইন আর্টস ইন গ্রাফিক আর্টস, ওকে, এটার ক্ষেত্রে প্রিন্ট মেকিং এর ক্ষেত্রে 22 থেকে 23 তারিখের মধ্যে ফিস পেমেন্ট করতে লাগতেছে। তারপরে তোমাদের হচ্ছে বিএ কম্পিটিটিভ, ওকে, লিজন এক্সটার্নাল স্টুডেন্ট ক্ষেত্রে ফার্স্ট ওয়েটিং লিস্টে যাদের ছিল, তাদের হচ্ছে 22 থেকে 23 তারিখের মধ্যে ফিস পেমেন্ট করতে লাগতেছে। তারপরে বিএ ইংলিশ এক্সটার্নাল সেকেন্ড ওয়েটিং লিস্টে যাদের ছিল, তাদের 22 থেকে 23 তারিখের মধ্যে ফিস পেমেন্ট করতে লাগতেছে। ওকে, সো এটা হচ্ছে ফিস পেমেন্ট করতে লাগবে তোমাদের। এবার হচ্ছে ফিস পেমেন্ট করার জন্য কেমন করে ফিস পেমেন্ট করবা, সেই জিনিসগুলো আমি তোমাদের প্রথমে বলে দিতেছি। আর হচ্ছে কারা কারা বুঝবা যে ওয়েটিং লিস্টে আছে সেটাই আমি বলতেছি। প্রথমে বলে রাখি, ওয়েটিং লিস্টে কাদের আছে এটা কেমন করে বুঝবা, তোমার যে রেজিস্টার্ড জিমেল আইডি আছে, তোমার রেজিস্টার্ড জিমেল আইডিতে এমন একটা মেল আসবে। কেমন মেল আসবে আমি তোমাদের এখনই দেখায় দিচ্ছি, শো করতেছি যে মেলটা কী ধরনের মেল থাকবে। সো তোমাদের দেখবা যে
তোমার রেজিস্টার জিমেল আইডিতে যারা যারা চান্স পাইছো তাদের কাছে এই একটা মেল আসবে যে তুমি শর্টলিস্ট হয়েছো, এটা নামে তোমার নাম দিয়ে তোমার বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমাদের আসবে, যেমন হ্যালো তোমার নাম থাকবে, তারপরে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার হ্যাজ বিন শর্টলিস্টেড, তোমার প্রোগ্রামের নাম, যে প্রোগ্রামে চান্স পাচ্ছ এটা দেওয়া থাকবে। তারপরে যাদের পেমেন্ট লিঙ্ক আছে, পেমেন্ট লিঙ্ক আসার জন্য তোমাদের হচ্ছে আর একটা এটা আসবে, মেল আসবে, এমন আর একটা মেল আসবে যে মেল আসার বলে দেবে যে তোমাদের পেমেন্ট করতে লাগবে, পেমেন্ট করার জন্য 48 ঘন্টা টাইম আছে, অর্থাৎ যে ডেটটা বললাম এর মধ্যে তোমাদের ফিস পেমেন্ট করতে লাগবে। ওকে, তোমরা ফিস পেমেন্ট করে দেবা। এবার ফিস পেমেন্ট করার পর তোমাদের একটা জিনিস করতে লাগবে, এই গুগল ফর্ম দেওয়া থাকবে, গুগল ফর্মের কিছু জিনিস করতে লাগবে। সো কেমন করে করতে লাগবে আমি বলতেছি, তার আগে বলি যে ফিস কেমন পেমেন্ট করবা, কেমন করে ফিস পেমেন্ট করার জন্য এখানে হোম পেজে আসবা। হোম পেজে আসার পর যারা ইউজির স্টুডেন্ট তারা এখানে লগ ইন ফর ইউজি করবা, যারা পিজির স্টুডেন্ট লগ ইন ফর পিজি করবা। ওকে, ইউজি বা পিজি যার যেটা হয় ওইটা তোমরা লগ ইন করবা। লগ ইন করার পরেই এমন একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসে দেখবা লগ ইন আছে। লগ ইন অপশনে আসার পর এখানে সিইউটি অ্যাপ্লিকেশন নাম্বার দেবা, পাসওয়ার্ড দেবা, ক্যাপচা ফিল আপ করবা, তারপরে লগ ইন করবা। লগ ইন করার পর এখানে একটা অপশন পাবা প্রসিড ফর পেমেন্ট, ওখানে গিয়ে প্রসিড ফর পেমেন্ট করবা, তারপরে অনলাইনে পেমেন্ট করবা, সেটা হচ্ছে ইউপিআই দিয়ে, অর্থাৎ তোমার পেটিএম, গুগল পে, ফোন পে এগুলো দিয়ে পেমেন্ট করতে পারো। তাছাড়াও আর আদার যেটা আছে নেট ব্যাংকিং, তোমাদের এটিএম কার্ড, ডেবিট কার্ড, যা কিছু দিয়ে তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারো। এবং পেমেন্ট করার পর তোমরা কিন্তু কনফার্মেশন পেজটা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবা, ওটা তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় পরে লাগবে। এবার আসি তোমাদের হচ্ছে যাদের একবার ফিস পেমেন্ট হয়ে যাবে তাদের কি করতে লাগবে। ফিস পেমেন্ট করার পরে তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ যে মেলের একটা গুগল ফর্ম আসছে, এই গুগল ফর্মটা ক্লিক করবা। গুগল ফর্মটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে কয়টা পেজ ওপেন হবে, কেমন পেজ ওপেন হবে বলতেছি, এমন একটা পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর তোমার রেজিস্টার জিমেল আইডি দিতে লাগবে, এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিতে লাগবে। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর তোমাকে বলতে লাগবে তুমি এক্সটার্নাল স্টুডেন্ট না ইন্টারনাল স্টুডেন্ট, এগুলো সমস্ত কিছু ফিল আপ করতে লাগবে। ফিল আপ করার পর তোমাদের হচ্ছে 6টা ডকুমেন্ট চাবে। 6টা ডকুমেন্টস কী কী চাবে আমি বলতেছি, এমন করে দেখতে পাচ্ছ যে শেষে 6টা ডকুমেন্টস তোমাদের দিতে লাগবে। ওকে, এবার এই যে 6টা ডকুমেন্টসের মধ্যে মেডিকেল সার্টিফিকেট থাকবে, তারপরে তোমাদের এফিডেভিট থাকবে, বাকি অন্য জিনিস থাকবে, এই 6টা ডকুমেন্ট তোমাদের কী করতে লাগবে ওখানে পুট করতে লাগবে। পুট করে তারপরে ওটা একটা সাবমিট করতে লাগবে। এবার 6টা ডকুমেন্ট কেমন করে তৈরি করবা, ঠিক আছে, এটা নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, তোমাদের প্লেলিস্টে যাওয়া, প্লেলিস্টের মধ্যে ভিডিও বানানো আছে, ওইখান থেকে দেখে নিও। A to Z ইনফরমেশন বলে একটা থামলাইন পাবা, ওইখানের মধ্যে ভিডিওটা বানানো আছে, ওইখান থেকে তাহলে দেখে নিও। ওকে, তাহলে ওইখানে ডিটেলস ভিডিও সমস্ত কিছু বলা আছে, ডকুমেন্টসগুলো কেমন করে রেডি রাখতে লাগবে, কার কাছে সাইন করতে লাগবে, মেডিকেল সার্টিফিকেট কেমন করে বানাইতে লাগবে, ফরম্যাট কোথায় পাবা, সমস্ত কিছু বানানো আছে, ওইখান থেকে দেখে নিও। ওকে, এটাই ছিল আজকে বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত আপডেট। এমন যে কোনো ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।